আজকে এই আয়োজন দেখে চণ্ডীদলের প্রমটারের কথা যা আমি বহুদিন থেকে জানি, পড়েছি নানান গুচ্ছ একটা পত্রিকায় দেখেছি, কখনো সরাসরি আমার আশা পাইনি। কারণ আমি একটা অন্য ধরনের নাটক করি, যে নাটকগুলো এই ধরনের স্টেজে করা যায় না, একটু অসুবিধা হয়, যে কারণে আমাকে সবাই মানে বলেনও না আমি যেতেও পারি না, বা বললেও আমি বলি যে আমি স্টেজে করতে পারবো না, আমার একটু অন্য স্পেস দরকার হয়। সেটা যাই হোক, আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে চণ্ডীদলের প্রমটা একটা নতুন ভূমিকা নিয়েছে। যেমনভাবে তারা আগে সেই কম্পিটিশন মঞ্চে নানান জায়গায় অভিনয় করে বেড়াত, সেটার বদলে তারা নিজের জায়গায় নিজস্ব স্পেসে খুবই সামান্যভাবে কিন্তু অসাধারণভাবে একটা থিয়েটার বিনিময় করার জায়গায় চলে এসছে, যেখানে তারা থিয়েটারের অন্য দলকে ডাকতে পারেন, তারা আসতে পারে, আবার এরাও নানান জায়গায় যেতে পারেন, সেটা একটা অবস্থায় নিয়ে এসছে। এইরকম কলকাতা থেকে এতটা দূরে একটা ছোট জায়গাতে, প্রায় গ্রামের মধ্যে একটা জায়গাতে যে এত সুন্দর থিয়েটারের ব্যবস্থাপনা, সব থেকে বড় কথা হচ্ছে এই টোটাল যে এলাকাটা তার যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য সেটা ফুটে বেরোচ্ছে এখন, এবং সেখান থেকে শুধু থিয়েটার না, থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত অন্যান্য ব্যাপার, আবৃত্তি হোক, নাচ হোক, গান হোক, ছবি আঁকা হোক, নানান জিনিস এর সঙ্গে যারা আছে এলাকায় সেগুলো আস্তে আস্তে জীবন্ত হবে, যারা সবাই মিলে থিয়েটারকে নতুন একটা আজকের সময়টা সেই জন্য খুব জরুরি যে একটা সময় ছিল গ্রামে গ্রামে নাটক হতো, থিয়েটার হতো, যাত্রা হতো, এবং গ্রামের মানুষ এখনো যাত্রা বললেই তারা তাদের একটা মনে একটা নস্টালজিয়া হয়ে যায়, আরে যাত্রা, আমারও হয় ছোটবেলার কথা মনে পড়ি, যাত্রার কথা মনে পড়ে। সেইটা এসে কলকাতার থিয়েটার কোথাও আমাদের এমন ঝাঁকি দিয়ে গেল, আমরা যাত্রা ভুলে গেলাম, আমাদের লোক সংস্কৃতি ভুলে গেলাম, সব ভুলে কলকাতা থিয়েটারে থিয়েটার হয়ে গেল, এবং আমরা প্রায় পাগল হয়ে গিয়েছিলাম কলকাতার থিয়েটার দেখার জন্য। কলকাতার মানুষরা আসবেন এটা আমাদের এখানে থিয়েটার করতে, আর আমরা যদি একবার কলকাতায় যাওয়ার সুযোগ পাই তাহলে ধন্য হয়ে যাবে। এই গোটা প্যান্ডেমিক সিচুয়েশনের পর থেকে পরিস্থিতিটা একদম পাল্টে গেছে, নাট্যকর্মীরা নাটককে আরও বেশি এগিয়ে নিয়ে যাবেন। প্রদীপ তো সারা জীবন চালাতে পারবে না কাজটা, তাহলে প্রদীপের পাশে আরও অনেক প্রদীপ আসতে হবে, যারা সবাই মিলে আরও জানবেন, তবেই নাটকের অগ্রগতি। আর নাটকের অগ্রগতি মানে নাটক হচ্ছে আমাদের সাংস্কৃতিক পরিচয়, আমরা কোন এলাকার লোক না অমুক, যেমন গোবরডাঙ্গা বললে আমাদের, আপনি গোবরডাঙ্গার লোক হো বাবা, সেটা তো অনেক নাটকের দল, চারিদিকে নাটক হয় সেখানে, তাহলে গোবরডাঙ্গার সাংস্কৃতিক পরিচয় হয়ে গেছে, ওটা নাটকের একটা শহর, নাট্য কেন্দ্র। আমি আশা করব যে এই সব স্পেসগুলো আগামী দিনে এক একটা ছোট প্রাণ চঞ্চল নাট্যকেন্দ্র তৈরি করবে, নাট্যকেন্দ্র হবে যেখান থেকে নাটকের বিভিন্ন বিভাগে নতুন নতুন ধরনের পরিকল্পনা হবে, এবং আগামী দিনে একটা সুস্থ সাংস্কৃতিক পরিচয় আমরা তৈরি করবো বাংলাকে।